ব্যাংক ডাকাতি অপহরণ আর সীমান্তে হত্যার ঘটনায় প্রমাণ করে অনির্বাচিত সরকারের অধীনে দেশে জননিরাপত্তা নেই, এমন দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। কারাবন্দি বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি একথা বলেন। এ সময় সোহেলের পরিবারের সদস্যরা ন্যায় বিচার দাবি করে তাঁর মুক্তি চান। মামলা নির্যাতন করে গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যাবে না দাবি করে মঈন খান বলেন, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আন্দোলন চলবে। নির্বাচন করবো, মানুষ তাদের প্রতিনিধি ইতিমধ্যে স্পষ্ট করে তারা আজকে বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণ ফোকলা করে দিয়েছে, কাজে আজকে প্রতিটি প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে। কাজে এখানে ব্যাংক ডাকাতি হবে এটা অবাক হবার কী আছে, এটা অবাক হবার কিছু নেই। তারা তো যে কাজে হাত দিয়েছে প্রতিটি কাজে ব্যর্থ হয়েছে, দুটো জিনিস ছাড়া বিরোধী দলকে দমন করতে তারা সফল, আর তারা এদের থেকে দরিদ্র মানুষের অর্থ বিদেশে পাচার করে দেওয়া, এদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয়, এই দুটো কাজে তারা সম্পূর্ণ।